অন্যদিকে উপনির্বাচনে কোচবিহার লোকসভার আসনে বড় জয়ের পথে তৃণমূল। কোচবিহার লোকসভার মধ্যে সাতটি বিধানসভাতে এগিয়ে রয়েছে ঘাসফুল, দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি, অনেক পিছনে তিন নম্বরে রয়েছে ফরওয়ার্ড ব্লক প্রার্থী। 2014 লোকসভা নির্বাচনে কোচবিহার বামফ্রন্ট প্রার্থীকে 87,107 ভোটে হারিয়ে দেন তৃণমূলের রেণুকা সিংহ। তিনি মারা যাওয়ায় উপনির্বাচন হয়। এবার কোচবিহারের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় ইতিমধ্যেই সেই ব্যবধান পেরিয়ে গেছেন, অর্থাৎ বড় ব্যবধানে জয়ের পথে তৃণমূল কংগ্রেস কোচবিহার লোকসভা কেন্দ্রেও।